আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে আসলাম আমি আলী ওমর আরেকটি ভিডিও নিয়ে। তো আমার হাতে দেখতেছেন বেশ কয়টা মশার ব্যাট, কারণ এগুলো রিপেয়ার করতে দিয়েছে কাস্টমার। আসলে এই রিপেয়ার ভিডিওগুলো আমি তেমন একটা দিতে পারি না, কারণ দোকানে প্রচুর কাজ থাকে। তো যাই হোক, আজকে একটি মশার ব্যাট রিপেয়ার করে আপনাদের দেখাবো। এটা একটা ক্লিক কোম্পানির মশার ব্যাট। এই বেশ ব্যাটায় একটা কমন একটি সমস্যা, ভিতরে একটি ফায়ারের শব্দ হয়, আপনারা দেখবেন, আমি আপনাদের দেখায় দেখেন, বিকট একটি শব্দ হয়। তো কিন্তু আমাদের নেটে কিন্তু মশা মরতেছে না। তো কেন মরতেছে না এই ব্যাটটা আজকে রিপেয়ার করে দেখাবো। তা সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলে নতুন, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকে আমি সেই প্রসেসটা দেখাবো। দেখেন এটার শব্দটা, ভিতরে ফায়ারিং করতেছে। তো কেন এই ফায়ারিংটা করতেছে সেটা আপনাদের আমি দেখাবো। এই সমস্যাটা আমি শুধু ক্লিক বেটে পেয়েছি, অন্য বেটে এই সমস্যাটা খুবই কম। তো আমাদের ফার্স্ট দেখতে হবে নেট শট আছে কি না। যদি নেট শট বলতে, দেখেন ভিতরে একটা জালি আছে চিকুন, আর উপরে একটি জালি আছে, এই দুটার সংঘর্ষ যদি হয়, হ্যাঁ দুইটা অ্যাটাচ যখন হয় তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো আমরা সার্কিটটা খুলবো, ব্যাটে কোনো শর্ট নাই জালি অংশে। তো আমরা সার্কিটটা দেখব আসলে সমস্যাটা কোন জায়গার থেকে হচ্ছে। তো দেখেন এই যে ফায়ারটা কিন্তু এই জায়গাতেই করতেছে, দুটা রেজিস্ট্যান্স আছে, দুটা রেজিস্ট্যান্স প্রায় আপনার 1.1, এটা হলো মেগা হোমসের। এই রেজিস্ট্যান্সগুলো আপনার শর্ট হলে এমন হয়। তো এই রেজিস্ট্যান্সগুলো আমরা চেঞ্জ করে দেব। আর যদি আপনারা চেঞ্জ না করেন তাও চলবে, কিন্তু আপনার মশার বেডে জালিতে কিন্তু সুইচ বন্ধ করার পরও কিন্তু একটা কারেন্ট থাকবে। আর এগুলো কাজ করার ক্ষেত্রে ব্যাটারির পজিটিভ কানেকশনটা খুলে নেবেন, এবং জালিতে বা এই জায়গায় ডিসচার্জ করে নেবেন, মানে দুটা একসাথে করে যদি কারেন্ট থাকে তাইলে এটা আউট হয়ে যাবে। তো আমি যেভাবে আপনাদের বোঝাতে পারলাম আমি বললাম। তো আমরা রেজিস্ট্যান্স দুটা ওপেন করে দেব, দেখেন রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে। তো ওপেন করে দেওয়ার পরে আপনাদের আমি দেখাবো যে এটা কাজটা হলো কি না। কিন্তু অবশ্যই আপনারা দুটা রেজিস্ট্যান্স চেষ্টা করবো লাগানোর জন্য, কারণ এই জায়গায় ভালো একটা পরিমাণ শর্ট হয়। হ্যাঁ, মশার বেড়ের যারা শর্ট খাইছেন তারা বুঝবেন, বিশেষ করে সার্কিট যারা অনেকেই জানেন না যে সার্কিটে শর্ট করে কিনা, আসলে এটা ভালো একটা শর্ট করে। তো খুব সাবধানের সহিত কাজটা করবেন, আর রেজিস্ট্যান্স দুটো লাগাবেন। এই রেজিস্ট্যান্স লাগালে আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট, শব্দটা আর এখন হচ্ছে না। তো আসলে এটা খুবই একটা সিম্পল একটি কাজ ছিল। তো যারা জানেন না তাদের কাছে অনেক বড় একটা বিষয়, আর যারা জানেন তো কোনো বিষয়ই না। তো এটা ক্লিক ব্যাটের মেতের এই সমস্যাটা পেয়েছি। তো যাই হোক, আমাদের কাজটা কমপ্লিট। তো ভিডিওতে একটি লাইক করবেন, যারা চ্যানেলটা এখনও নতুন সাবস্ক্রাইব করতেছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। আমি ইলেকট্রনিক্স সব বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করি, বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো আমার জন্য দোয়া করবেন। তো এই ব্যাটটা প্রায় কাজ কমপ্লিট, আরও বেশ কিছু কাজ আছে। তো আমি এই ভিডিওগুলো, রিপেয়ারিংয়ের ভিডিওগুলো আমি খুব কম দেই। তো যাই হোক, আজকে একটা ভিডিও দিলাম, যেহেতু এটা বর্তমান মশার একটা ব্যাপক মানে বৃদ্ধি, আর ব্যাটেরও খুব চাহিদা। আমিও মশার ব্যাট বিক্রি করি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো হয় লাইক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।